এখন আপনারা জানেন যে সাংবিধানিক সাংবিধানিকভাবে এবং আইনিভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু প্রচুর ক্ষমতা মানে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতাগুলো যদি তারা সঠিকভাবে প্রয়োগ করে যদি প্রশাসন একদম নিরপেক্ষ ভূমিকা পালন করে আমি বিশ্বাস করি যে জনগণের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা আবার ফিরে আসবে 2014 এবং 2018 নির্বাচনের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু জনগণের নির্বাচনের প্রতি আস্থা অনেকটা কমে গেছে আমরা আশা করব যে সেখানে এই আস্থাটা ফিরিয়ে আনা যাবে আমাদের লক্ষ্য সেটা দল হিসাবে আমাদের সেটা লক্ষ্য এবং সেখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা অত্যন্ত মুখ্য তো সেই বিষয়টা আমরা 12 তারিখে যখন নির্বাচন কমিশনের সাথে আমরা বসব নির্বাচন কমিশনকে এই কথাগুলো শক্তভাবে তুলে ধরব সাংগঠনিকভাবে তৃণমূল বিএনপি অনেক দূর এগিয়ে গেছে আমি গতকালই সিলেট থেকে ফেরত আসলাম চার দিন আমি সিলেটে ছিলাম সিলেট 6 আসনে যেটা আমি প্রার্থী হওয়ার আমার ইচ্ছা আমি দলের কাছে প্রকাশ করেছি সেখানে দুটো উপজেলা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার এবং দুটো মানে বিশাল সংখ্যক ভোটার তো তাদের সাথে আমি যোগাযোগ করেছি মাঠ পর্যায়ে আমি কথাবার্তা বলেছি তাদের প্রশ্ন সকলের মনে একটা যে নির্বাচনে যেন আমরা অংশ নিতে পারি আমরা যখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আপনারা বলেন আপনারা শুধুমাত্র বলেন যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে কিনা জনগণ যে নির্বাচনে অংশ নিতে হবে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তো আমরা আশা করছি যে জনগণ নির্বাচনে অংশ নিতে পারবে এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারবে এবং তাদের ভোট সঠিকভাবে গণায়ন করা হবে ফলাফল সেই প্রক্রিয়ার মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠ পাবে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তারা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে যেসব ভূমিকা পালন করবে সেগুলির সাথে আমরা সহযোগিতা করব বিরোধী দলে থেকেও যদি বিরোধী দলে থাকতে হয় আমাদের তাহলে বিরোধী দল থেকেও আমরা মনে করি বিরোধী দলের একটা ভূমিকা থাকতে পারে এবং বিরোধী দল যাতে সংসদে তাদের মত প্রকাশ করার সুযোগ থাকে এবং তাদের মত যদি রাষ্ট্রের স্বার্থে হয় গঠনমূলক কোনো বিষয় যদি বিরোধী দলগুলো তৃণমূল যদি বিরোধী দলে থাকে যদি আমরা উত্থাপন করি আশা করি সেটা সংসদে সকল সদস্য গ্রহণ করবে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হবে আলাপ আলোচনাটাই হলো মূল পক্ষ আমরা এখন সংলাপ বা আলাপ আলোচনার সংস্কৃতি বেরিয়ে আসি সম্পূর্ণভাবে এটা দেশের জন্য ক্ষতিকর দেশের রাজনীতির জন্য ক্ষতিকর জনগণের জন্য ক্ষতিকর দেখেন আমাদের দল তৃণমূল বিএনপি উন্মুক্ত আমাদের দ্বার উন্মুক্ত যারা মুক্তিযুদ্ধের উপলব্ধি মুক্তিযুদ্ধের যে মূল্যবোধগুলো যে ছিল শুধু চেতনা নয় মূল্যবোধগুলো যে ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এইসব নীতিতে বিশ্বাস করেন তাদেরকে আমরা স্বাগত জানাবো সে যে দল থেকেই আসুক অবশ্য যদি তারা নিবন্ধিত কোনো দল থেকে আসেন তাহলে আরও সুবিধা হবে ধর্মান্ধতা বা সম্পূর্ণ ধর্মীয়ভাবে রাজনীতি যারা করেন তাদের সাথে আমরা তাদেরকে আমরা গ্রহণ করব না তাদের সাথে আমরা মিলে কাজও করব না মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিলেন তাদের সাথে আমরা রাজনীতি করব না আমি একজন শুধু মুক্তিযুদ্ধ নয় আমি একজন আহত মুক্তিযুদ্ধ রণাঙ্গনে আমি আহত মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমার গায়ে রক্তে মাংসে রন্ধে রন্ধে রয়েছে আমি বারবার এই কথাটা বলেছি যে আমার সাথে যুদ্ধ করতে গিয়ে রণাঙ্গনে যে আমার সিপাহি শহীদ হয়েছেন একটা একজনই কথাই বলি অনেকে শহীদ হয়েছেন সিপাহি নায়াবাড়ি চট্টগ্রামে 7ই এপ্রিলে উনি শহীদ হয়েছিলেন তার পরিবারের তারা কী পেল আমাদের মুক্তিযুদ্ধ থেকে দেশ মুক্ত হয়েছে মানুষ কতটুকু মুক্ত হয়েছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তো এখন মূল্যস্ফীতি একটা বিশাল একটা জিনিস আমাদের সামনে এসছে সাধারণ জনগণ বা মানে ফিক্সড ইনকাম গ্রুপ যেটাকে বলা হয় এরা কিন্তু হিমশিম খাচ্ছেন আলু কিনলে পেঁয়াজ কিনতে পারছেন না পেঁয়াজ কিনলে ডিম কিনতে পারছেন না আমরা আলু রপ্তানি করতাম এখন আমাদের আলু আমদানি করতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এটা এটা কারণটা কী সেই কারণটা খুঁজে বের করতে হবে আপনাদের গণমাধ্যমে আমরা শুনতে পারি
যে সিন্ডিকেটরা এটাকে নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেটরা যে নিয়ন্ত্রণ করে, উৎপাদনকারী যে কৃষক সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তার শ্রমের মূল্য পাচ্ছে না, আর গ্রাহক যে মাঠ পর্যায়ে যে গ্রাহক কাঁচা বাজারে যারা আমরা গিয়ে দৈনন্দিন বাজার করি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, শুধু সিন্ডিকেটরা লাভবান হচ্ছে। তৃণমূল বিএনপি, আপনাকে আমি শুরুতেই বলেছি, আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন করতে চাই। আমরা মনে করি সংবিধানকে অক্ষত রেখে নির্বাচন করা সম্ভব যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, যদি নির্বাচন কমিশন তার সঠিক ভূমিকা পালন করে। অনেকেই বলছে তৃণমূল বিএনপির সাথে সরকারের একটা যোগসাজশ বা কৌশল আছে দলের চেয়ারম্যান হিসেবে, আপনি কি বলবেন? আমি সম্পূর্ণ এটা একটা ভুল ধারণা। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের নীতি আদর্শ নিয়ে দাঁড়িয়েছি, নিজের নীতি আদর্শ। আমরা আমাদের স্লোগান, আমাদের মন্ত্রটা কী হচ্ছে, তৃণমূল বিএনপির মন্ত্র হচ্ছে যে সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি। তো আমরা সেই নীতিতে আমরা এগিয়ে যাব, সেই নীতির সাথে যাদের আমাদের সাথে মিল থাকবে তাদের সাথে আমরা একসাথে কাজ মিলে কাজ করব। এই দেশে সুশাসন প্রতিষ্ঠান করতে হবে, এই দেশে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, সহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু শত্রু নয়, এবং সরকারকে সমালোচনা করা কিন্তু দেশদ্রোহিতা নয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি অন্য দলের কথা বলতে পারবো না, তৃণমূল বিএনপির কথা যেটা আমি বলতে চাই এবং বলতে পারবো বা বলবো, সেটা হচ্ছে যে আমরা সংলাপে বিশ্বাসী। সরকার যদি আমাদের সঙ্গে কোনো বিষয়ে সংলাপ করতে রাজি আছে, আমরা সংলাপে তাদের সাথে বসতে রাজি আছি। অন্য দলকে সংলাপে বসতে চায় না সেটা আমাদের মাথা ব্যথা নয়। বাংলাদেশের জনগণ বাংলাদেশে নির্বাচন করবে, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছিল, এখানে কারো হস্তক্ষেপের প্রয়োজন হয় না। শেষ পর্যন্ত ভারত এসে আমাদের মিত্র শক্তি হিসাবে তারা আমাদের সাথে যোগদান করেছিল, এবং তার আগেও তারা আমাদেরকে ওখানে প্রশিক্ষণও দিয়েছিল মুক্তিযোদ্ধাদের, এবং লক্ষ লক্ষ বাংলাদেশিকে তারা শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশ নির্বাচন করবে, বাংলাদেশের জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হলেই এই নির্বাচন সঠিক এবং এই নির্বাচন অবাধ। বিদেশিরা নির্বাচন নিয়ে কি হস্তক্ষেপ তো আমরা কোনো অবস্থায় গ্রহণ করব না, কোনো চাপও আমরা গ্রহণ করব না। আমাদের চাপ জনগণ সৃষ্টি করবে, অবাধ সৃষ্টি নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ সেই চাপ সৃষ্টি করবে। এখানে যে কয়েকটি নাম, যে দেশের নামের কথা আপনি বললেন, তারা কি সকল দেশের ক্ষেত্রে এই ধরনের চাপ প্রয়োগ করে? তাহলে তারা বেছে বেছে নেয় কেন? তারা কি মিশরের ক্ষেত্রে এই ধরনের চাপ প্রয়োগ করে? ভিয়েতনামে তো নির্বাচনই হয় না, পলিটব্যুরো যে কটা নাম দেয় সেই কটা নাম করতালির মাধ্যমে তাদের পাঁচ বছর অন্তর অন্তর যে দলীয় কনভেনশন হয় সেখানে গৃহীত হয়ে যায়। তো সেখানে তো কোনো ভিসানীতি নেই, মিশরের ক্ষেত্রে কোনো ভিসানীতি নেই। মানবাধিকারের কথা তারা বলে, ইসরায়েল 75 বছর ধরে মানবাধিকার লঙ্ঘন করে আসছে।